আমার ইংলিশ ক্লাস ম্যাডাম, গতদিন আমরা ক্লাসে ন্যারেশন সম্বন্ধে একটু ধারণা নিয়েছিলাম, যেটা সবাই পাইনি, কিন্তু আজকে আমরা ন্যারেশন সম্বন্ধে যেই বিষয়গুলো জরুরি, অতীব জরুরি, সেই বিষয়গুলো দেখব। অর্থাৎ টেন্সের পরিবর্তন, প্রশ্নের পরিবর্তন, কখন পরিবর্তন হয়, কোথায় গিয়ে পরিবর্তন হয়, কিভাবে পরিবর্তন হয়, সেই বিষয়গুলোই আজকে আমরা করব। তোমরা সবাই হাত থেকে বইয়ের 215 পৃষ্ঠা পূর্বের প্রথমে সেখানে টেন্সের কিছু নিয়ম দেওয়া শুরু হয়েছে, লেখা আছে রুলস অফ চেঞ্জিং স্পিচ বা নেশন। আমি ব্ল্যাকবোর্ডে লিখে দিলাম রুলস অফ চেঞ্জিং স্পিচ বা নেশন, নেশন পরিবর্তনের নিয়ম। দেখো মেয়েরা, আমি ব্ল্যাকবোর্ডে লিখে রাখছি, হি সেজ আই এম হ্যাপি। তাহলে হি সেজ, সেজটা কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স। তাই হি সেজটা যখন রিপোর্টিং ভার্ব থাকবে, দেখো যখন আমরা ইনডাইরেক্ট করব, সেজটা কিন্তু সেজই হবে, এটার কোনো ব্যত্যয় ঘটবে না। আমি আগের ক্লাসে বলেছি ডাইরেক্ট নেশন নিয়ে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বে হি সেজ, এটা হলো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের কখনো কোনো দিন পরিবর্তন হয় না, পরিবর্তন হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ বক্তা যা বলে ইনভার্টেড কমার ভেতরে যা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে এটা পরিবর্তন হবে, দেখো এখানে পরিবর্তন হয়ে গেছে, এটা আইটা হয়ে গেছে হি, এমটা হয়ে গেছে হি, কারণ আই এর সঙ্গে এম হবে আর হি এর সঙ্গে তার এম হবে না, পরিবর্তন হয়ে কি হয়ে গেল, হি হ্যাপি, হ্যাপি আর কোনো পরিবর্তন হলো না। তবে রুলস অফ চেঞ্জিং, চেঞ্জিং মানে কি, পরিবর্তন, কখন পরিবর্তন হয়। 216 পৃষ্ঠা কোনো, দেখো এখানে নিচে লেখা আছে 216 পৃষ্ঠা, এখানে লেখা আছে যে নিচের ছকের মাধ্যমে টেন্সের পরিবর্তন দেখানো হলো। তোমরা এখানে বইয়ের সাইডে জায়গা আছে সেখানে লেখে দাও কখন পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বটা যদি, রিপোর্টিং ভার্বটা তো সেজ, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, সেজের পরিবর্তে কি হতো, যদি সেট হইতো। এখন আমি লিখে দিচ্ছি সেট যদি হইতো, সেট হি সেট, আগে ছিল সে এখন হইল সে, তাইলে সেট হইলে হি সে আই এম হ্যাপি। এখন এটাকে আমরা ইনডাইরেক্ট করতেছি হি সে, সেটা আমরা লিখছি আবার সেলের কখন পরিবর্তন হবে না, কমা উঠে যাবে, উঠে গিয়ে একটা কনজাংশন ব্যাক করবে, তারপরে রিপোর্টেড স্পিচের পার্সন কিভাবে চেঞ্জ হবে, রিপোর্টিং ভার্বের যে পার্সন থাকবে বা কর্তা থাকবে সেই অনুসারে রিপোর্টেড স্পিচের কর্তা বা সাবজেক্ট পরিবর্তন হবে। এখানে আছে আই, এখন হয়ে গেল কি হি, কারণ কে বলতেছে, সেই তো বলতেছে। আশা করি তোমরা বুঝতে পারছো, হি সে আই এম হ্যাপি। এখন হি সে এটা কি টেন্স আছে, পাস্ট টেন্স আছে, বারবার বলতেছি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টের স্পিচে ভার্বের পরিবর্তন হবে, তাহলে এখন ভার্বটা কি হয়ে যাবে, এম এর পাস্ট টেন্স কি ওয়াজ, তাহলে হি ওয়াজ হ্যাপি। আশা করি তোমরা বুঝতে পারছো। আবার বলছি রিপোর্টের স্পিচের ভার কখন পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের যদি সেকেন্ড পাস্ট টেন্স হয়, সরি, রিপোর্টিং ভার্বের ভারটা যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টের স্পিচের ভার্বের পরিবর্তন হবে, আর পাস্ট পরিবর্তন হবে কি অনুসারে, রিপোর্টিং ভার্বের কর্তা বা সাবজেক্ট অনুসারে। আবার কখনো কখনো রিপোর্টিং ভার্বের সাব অবজেক্ট থাকে, যেমন হি সেড টু মি, কিরকম হবে, হি সেড, হি সেড টু মি, কি বলেছি যে কখনো কখনো রিপোর্টিং ভার্বের কি থাকে, অবজেক্ট থাকে, অবজেক্টটাকে মি, সে কাকে বলতেছে, আমাকে বলতেছে, মিটা হলো এখানকার অবজেক্ট, হি সেড টু মি কমা, আমি একটা সেন্টেন্স লিখি আই
আমাদের স্পিচ যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং স্পিচের ভার্বের পরিবর্তন হবে। তোমরা 216 পৃষ্ঠা বের করো মেয়েরা, 216 পৃষ্ঠাটা এখানে লেখা আছে। 216 পৃষ্ঠা নিচে যাই আমরা। রিপোর্টেড স্পিচ অফ ডাইরেক্ট নারেশন, আমি দেখিয়ে দিচ্ছি রিপোর্টেড স্পিচ অফ ডাইরেক্ট নারেশন, আর ওই পাশে আছে রিপোর্টেড স্পিচ অফ ইনডাইরেক্ট নারেশন। তাহলে রিপোর্টেড স্পিচের ডাইরেক্ট নারেশনে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সের আরেকটা ইংরেজি হলো ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট থাকে তাহলে এটা পরিবর্তিত হয়ে হয়ে যাবে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। একটা উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে, হি সেড আই রাইট এ লেটার, আই রাইট এ লেটার, রাইট এর নিচে দাগ দাও, রাইট এ কি টেন্স? প্রেজেন্ট টেন্স। এটা পরিবর্তন হয়ে যাবে কি টেন্স? পাস্ট টেন্স। হি সেড, হি সেড এর কোনো পরিবর্তন হয় নাই, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে এবং লেখা আছে হি সেড দ্যাট হি রোট এ লেটার। রাইটের পাস্ট টেন্স কি মেয়েরা? রোট। রাইটের পাস্ট টেন্স যেহেতু রোট, এই জন্য রাইটটা হয়ে গেছে রোট। নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, হি সেড আই এম রিডিং, আই এম রিডিং, এম রিডিংটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পরিবর্তন হয়ে যাবে ওয়াজ রিডিং, এম এর পাস্ট টেন্স ওয়াজ। একে ঠিক সুন্দর করে দেওয়া আছে। তেমনি তিন নম্বর রুলটা দেখো, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টটা দেখি, হি সেড আই হ্যাভ ডান মাই ডিউটি, আই হ্যাভ ডান, প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেছে কি পাস্ট পারফেক্ট, শি সেড দ্যাট শি হ্যাড ডান হার ডিউটি। তাহলে এরকম প্রত্যেকটা তোমরা নিচে নিচে দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সিম্পল পাস্ট টেন্স হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর আছে দুইটা, সেটা হলো পাস্ট পারফেক্ট নো চেঞ্জ, মানে এটা কোনো চেঞ্জ হবে না টেন্সের, শুধু পার্সন চেঞ্জ হয়ে যাবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সন পরিবর্তন হয়ে যাবে। আমরা উদাহরণ দুইটাই দেখি, দ্য বয় সেড আই হ্যাড ডান দ্য ওর্ক, দ্য বয় সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওর্ক। নেক্সট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হি সেড আই হ্যাড অলরেডি বিন রিডিং ইন দিস স্কুল বা কলেজ, যাই হোক সেখানে লেখা, হি সেড দ্যাট হি হ্যাড অলরেডি বিন রিডিং ইন দিস কলেজ ফর টু ইয়ার্স। এই হলো আমাদের রুলস অফ চেঞ্জিং নারেশন বা স্পিচ, টেন্সের পরিবর্তনটা দেখানো হলো। এই টেন্সের পরিবর্তনটা যদি তোমরা ভালো করে আয়ত্ত করো তাহলে তোমাদের নারেশন করতে কখনো কোনো ঝামেলা হবে না। আজকে এই পর্যন্তই, তোমরা বাড়িতে বসে বসে এই নারেশনের পরিবর্তনের রুলসগুলি পড়বে, তারপরে আমরা আগামী দিন থেকে ভালো মতো নারেশন করে ফেলতে পারবো। আর পাশের পৃষ্ঠায় লেখা আছে কিছু শব্দ, এই শব্দগুলা পরের পৃষ্ঠায় দেখো, এই শব্দগুলা ডাইরেক্ট নারেশনে হয় দিস, ইনডাইরেক্টে হয় দ্যাট, এটা একটু চার্ট আছে দেখো, যদি থাকে টুডে হবে দ্যাট ডে, টুমোরো দ্য নেক্সট ডে, এটারও একটা চার্ট আছে। 219 পৃষ্ঠা, কত পৃষ্ঠা বললাম এরা? 219 পৃষ্ঠায়। তাহলে এই দুইটা বিষয় তোমরা ভালো করে আয়ত্ত করো, আগামী ক্লাসে আমরা নারেশন করা ডিটেলস করবো, আশা করি তোমরা সবাই করবে। আজকে এই পর্যন্তই, সবাইকে থ্যাংক ইউ।